এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কি বাড়ি থেকে কিছু ক্যাশ আছে। ওখানে অলমোস্ট আমরা 13,66,000 কিছু টাকা আমরা পুলিশ রিকভার করেছিলাম। ওখান থেকে আমরা কিছু ডকুমেন্টস, এটিএম কার্ড এন্ড বাকি অনেকগুলো জিনিস পেয়েছিলাম আমরা। তো ওর তদন্ত করে আমরা আর লেগে থাকলাম এর মধ্যে, আর আমরা তারপরে একটা সিজার আবার সার্চ এন্ড সিজার অপারেশন করলাম রেলওয়াতে। আমরা ওখান থেকে বেশ কিছু আমরা কেজি গয়না আছে সোনার অ্যান্ড অনেকগুলো এটিএম কার্ড অ্যান্ড বাকি অনেকগুলো ডকুমেন্টস পেলাম। ল্যান্ড রোভার ভেহিকল আছে যে জাগুয়ার কমপ্লিট দুটো সিজ করতে পেরেছিলাম অ্যান্ড ফার্স্ট দিন দুটো কেস করলাম বলে আমরা সাঙ্গল কেসে আমরা চারটা গাড়ি সিজ করেছিলাম। এর মধ্যে থেকে আমাদের অনেকগুলো লিঙ্ক বার হচ্ছিল আর আমরা আসামি যে স্পিচ আমাদের আছে জিজ্ঞাসা বাদ করার পরে আমরা আনএডুকেশন পেলাম। ওখানে আমি ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা আমরা ছাপা মারলাম, রেড করলাম মোট এরকমের মোটামুটি করতে করতে আমরা দেখেছি অ্যারাউন্ড 8 to 10 কল সেন্টার্স যে আছে এরা চালাতো অ্যান্ড 8 to 10 কল সেন্টার সবার মধ্যে কম্পিউটার লাগানো আছে অ্যান্ড উই হ্যাভ রিকভার্ড মোর দ্যান অ্যারাউন্ড 400 কম্পিউটার ইন দিস কল সেন্টার্স। একটা বিল্ডিং আছে যে সেন্টার টু অ্যাপার্টমেন্ট এই আছে, সেন্টার টু হাউসিং কমপ্লেক্সেই আছে। ওখানে একটা টাওয়ার মধ্যে আমরা গেলাম, ওখানে যে আমাদের কাছে আসামি যে অ্যারেস্টেড ছিল তাদেরকে নিয়ে আমরা গেলাম অ্যান্ড ওখানে আমরা আনা দেওয়ার পরে দেখছি কি বাড়িতে এতগুলো টাকা রাখা আছে। আজকে আমরা ওখানে দুটো অ্যাপার্টমেন্ট ছিল, দুটো অ্যাপার্টমেন্ট মিলিয়ে আমরা যে আজকে সার্চ করলাম তারপরে আমরা দেখতে পেরেছি আজকে টোটাল অ্যারাউন্ড 3,82,50,000 ক্যাশ যে আছে হার্ড ক্যাশ ওটা পেয়েছি। আমরা আগে যে টাকা পেয়েছিলাম 13,66,300 অ্যান্ড লেবারের ফিস পেয়েছিলাম এটা মিলিয়ে মোটামুটি আমাদের পুরো ক্যাশ রিকভারি আছে 3,96,60,000 রুপি আছে এখন অবধি আমাদের ক্যাশ রিকভারি। টোটাল একবার বলুন এখন অবধি 3,96,60,000 এই পুরো কেস মধ্যে কোনো রিকভারি আছে?